বিশ্ববিদ্যালয় কি শুধুই পড়াশোনার জায়গা? একগাদা সিলেবাস আর মুখস্থ বিদ্যার সাগর তৈরি করার কারখানা? আমাদের দেশে এক একটা ছেলে মেয়ে মিনিমাম 27 থেকে 28 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে, আর কমপক্ষে দুযুগ সময় ধরে বই নিয়ে বসে থাকে, যার আউটপুট বলতে গেলে শূন্য। পড়াশোনা শেষ করার পর চাকরি, তারপরও খেলা শেষ নয়, শুরু হয় মাত্র। ক্যারিয়ারের পেছনে দৌড়ানো যার কোনো শেষই নেই। যারা পাবলিকে পড়ে তাদের ম্যাক্সিমামেরই অর্থনৈতিক সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, আর সব সমস্যার অন্যতম সমাধান হচ্ছে ক্যারিয়ার, যা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় খুব কম সংখ্যক ছেলে মেয়েই পারে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে আবার চাকরির পড়াশোনার কোনো মিল মহাব্বত নেই। এই দিনের পর দিন ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, এসবের কোনো ভ্যালুই নেই উগান্ডার রাজধানীর নাম না জানলে। আবার দিন রাত এক করে চায়নার প্রধানমন্ত্রীর নাম আর উগান্ডার রাজধানীর নাম মুখস্থ করা লাগবে চাকরির জন্য, এবার সে ইঞ্জিনিয়ার বা যাই হোক। এত কিছুর মধ্যে, এত লম্বা জার্নির মধ্যে কেউ হতাশ হবে না, ডিপ্রেশনে পড়বে না, এটা ভাবা তো অন্যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ থাকিবে না, কোনো মেন্টাল হেলথ কনসালটেন্সি থাকবে না, কে বাঁচতেছে কে মরতেছে কোনো খেয়ালই রাখবে না। গেলাম, আসলাম, মুখস্থ করলাম, সার্টিফিকেট পাইলাম, আর 46% বেকারের মধ্যে একজন হয়ে ভিখারির মতো চাকরির জন্য ঘুরলাম, এটা কোনো কথা? তাহলে বিশ্ববিদ্যালয় থেকে আমি সার্টিফিকেট ছাড়া আর কী পাইলাম? আবার এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই উগান্ডার রাজধানীর নাম মুখস্থ করা ছাড়া। একটা মানুষ শারীরিকভাবে অসুস্থ যেমন হয়, তেমনই মানসিকভাবে অসুস্থ হয়। মানসিক অসুখটা দেখা যায় না। আজকে যে ছেলেটা আত্মহত্যা করলো তার জন্য শুধুই কি সে নিজে দায়ী? আমাদের সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবেশ, আমরা কেউ কি দায়ী না? অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলোতে মেন্টাল হেলথ মনিটরিং কেয়ার নির্মাণ করা হোক, 6 মাসে একবার হলেও বাধ্যতামূলক করা হোক সেখানে যাওয়া। বাবা মায়ের জানে একটা সন্তানকে এত দূর আনতে কত কষ্ট হয়, আমরা তো 2 দিন পর ভুলেই যাব। সুইসাইড কোনো সমাধান নেই, সব সস্তা বলে আড়ে কোনো লাভ নেই, যেখানে সিস্টেম নিজেই একটা সুইসাইডাল কারখানা, যেখানে শিক্ষা ব্যবস্থা আর শিক্ষাকেন্দ্রগুলো এক একটা ডিপ্রেশন সেন্টার,